হোয়াটস আপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব বিগিনার্স বা টিনেজার্স মেকআপ কিট। আমাকে কিছুদিন আগে একজন রিকোয়েস্ট করেছিল যে দিদি টিনেজার্স মেকআপ কিটস এর উপর একটা ভিডিও অবশ্যই বানাও, তো তার জন্য আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে চলে এসেছি। তো চলো কথা না বাড়ি চটপট শুরু করে ফেলি আজকের ভিডিও। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে নোটিফিকেশনের বেল আইকনটাকে হিট করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা সহজেই পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সবার সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টেই বলে রাখি গাইজ, যে টিনেজার্স তোমরা যারা আছো, যারা মেকআপ পছন্দ করো, তারা অল্প স্বল্প মেকআপ করতে পারো, কিন্তু টিনেজার্সদের বেশি মেকআপ ইউজ করা কখনোই উচিত না। কারণ তোমাদের স্কিনে মেকআপের সেরকম প্রয়োজন হওয়ারই কথা না, কারণ তোমাদের স্কিনে অত বেশি পরিমাণ দাগ ছোপ বা পিগমেন্টেশন থাকে না। সো যদি করতেও চাও ডেলি বেসিসে মোটেও বেশি মেকআপ লাগিও না, এটাই আমি সাজেস্ট করি। আর যদি করতে যাও বিয়ে বাড়ি বা বিভিন্ন যদি কোনো ফাংশন থাকে বা কলেজে কোনো ফেস্টিভ্যাল থাকে, সেক্ষেত্রে আর কি তোমাদের সাথে কিছু মেকআপ প্রোডাক্টস আমি অবশ্যই সাজেস্ট করব বা শেয়ার করব। তো ফার্স্টে যেটা বলি যে অকেশনালি তোমরা মেকআপ অবশ্যই করবে, কিন্তু নিজেদের স্কিনের খেয়াল অবশ্যই রাখবে। আর আজকে যে মেকআপ আজকে যে তোমাদেরকে যে সাজেশনগুলো দেবো এর মধ্যে কিন্তু কোনো স্কিন কেয়ার আমি ইনক্লুড করিনি। তো তোমরা যদি টিনেজার স্কিন কেয়ার রুটিনও সম্পর্কে কিছু জানতে চাও বা স্কিন কেয়ার কিট যদি দেখতে চাও, তাহলে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো ফার্স্টে আমি এখানে বলছি প্রাইমারের কথা। তো যে কোনো মেকআপের জন্য আমি সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা ইউজ করতে পারো যে কোনো একটা অ্যালোভেরার জেল। তো এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল আমি সাজেস্ট করবো, কারণ এটা খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে মার্কেটে আর প্রচুর পরিমাণ থাকে আর অনেক দিন তোমাদের চলে যাবে, খুব অ্যাফোর্ডেবল। সো তোমরা ডেফিনেটলি এটা চেক করতে পারো, কারণ তোমাদের পকেট মানি কিন্তু কমই হয় সেই হিসাবে টিনেজার্সদের। সো যতটা সম্ভব তোমরা দাম কম সেরকম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করো, জানি আমি সেটা, তার জন্য তোমাদের সাজেস্ট করলাম। যদি কারো পকেট মানি বেশি থাকে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো ইনসাইটের 3-in-1 এই লং লাস্টিং প্রাইমারটা। এটার দাম জাস্ট 220 rupees আর এটাও কিন্তু খুব সুন্দর একটা সিলিকন বেস প্রাইমার। সো সহজেই তোমরা যে কোনো অ্যামাজন ফ্লিপকার্ট বা নাইকাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো এরপর আসছি আমি আমাদের বেস প্রোডাক্টে। বেস প্রোডাক্টে ফার্স্টেই বলে রাখবো আমি যে বেস প্রোডাক্টে তোমরা বেশি ফাউন্ডেশন না লাগাও, সেটাই সব থেকে বেটার। সো আমি সাজেস্ট করবো তোমাদের বিবি ক্রিম আর সিসি ক্রিম মেনলি। সো এই দুটো হচ্ছে একদম টপ, একটা হচ্ছে পন্ডস বিবি আর একটা হচ্ছে ল্যাকমি সিসি। ল্যাকমি সিসি তোমরা 4টে শেডও পেয়ে যাবে তোমাদের নিজেদের স্কিন টোন অনুযায়ী, স্কিন টাইপ অনুযায়ী অবশ্যই দেখে নিতে পারবে তোমরা। আর পন্ডস বিবি ক্রিমও এখন 2টো শেড অ্যাভেলেবেল আছে, সো কোনো প্রবলেম নেই। তো ডেফিনেটলি তোমরা এই দুটো চেক করতে পারো, যে কোনো ফেস্টিভ্যালেও বা অকেশনেও কিন্তু তোমরা এই দুটো অবশ্যই ইউজ করতে পারো, কারণ এই দুটোর কভারেজও কিন্তু খুব ভালো। যদি নিতান্তই প্রয়োজন হয় তোমাদের ফাউন্ডেশনের, সেক্ষেত্রে আমি বলে রাখি এটা একটা ফাউন্ডেশন, ল্যাকমি পারফেক্টিং ফাউন্ডেশন, তো সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। সো যাদের মেনলি খুব অয়েলি স্কিন তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ডেফিনেটলি চেক করতে পারো। এটাও খুব কম দাম, মাত্র 140 টাকার মধ্যে তোমরা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। আর যদি একটু বেটার ফাউন্ডেশন চাও তাহলে ল্যাকমি 9 to 5 এই পারফেক্ট কভার ফাউন্ডেশনটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। এটাও কিন্তু তোমরা 400 সামথিংয়ের মধ্যে এই ফাউন্ডেশনটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে মার্কেটে। এটার কভারেজও কিন্তু খুব ভালো, সো ডেফিনেটলি তোমরা এই ফাউন্ডেশনটাও চেক করতে পারো। নেক্সট হচ্ছে কনসিলার। কনসিলার যতটা সম্ভব তোমরা অ্যাভয়েড করবে যে ফাউন্ডেশন আছে বা যে বিবি ক্রিম আছে সেটা দিয়ে তোমরা কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেলটাকে হাইড করে ফেলতে পারবে। যদি নিতান্তই মনে হয় প্রয়োজন তাহলে আমি সাজেস্ট করবো সুইস বিউটির এই কনসিলারটা। এটার জাস্ট দামও খুব কম, মাত্র 200 rupees। সো তোমরা এই কনসিলারটা ডেফিনেটলি চেক করতে পারো, এটা অনেকগুলো শেডও অ্যাভেলেবেল আছে। নেক্সট আসছি সেটিং পাউডার। সেটিং পাউডারের জন্য আমি তো সবসময় তোমাদের সাজেস্ট করবো হোয়াইট টোনের এই লুজ পাউডারটা। এটা ভীষণ ভালো একটা পাউডার, আমি যে কোনো টিউটোরিয়ালি কিন্তু এই হোয়াইট টোনের এই লুজ পাউডারটাই ইউজ করে থাকি। এটা যে কোনো মানে স্কিন টাইপের ক্ষেত্রে একদম পারফেক্ট, খুব সুন্দরভাবে আমাদের ফেসটাকে সেট করে দেয়। আর যদি তোমরা কম্প্যাক্ট খোঁজো তাহলে মেবলিনের সুপার ফ্রেশ কম্প্যাক্ট ইউজ করতে পারো বা মেবলিনের ফিটমি কম্প্যাক্টও তোমরা ইউজ করতে পারো।
নেক্সট হচ্ছে আইব্রো, আমাদের প্রোডাক্ট আইব্রো প্রোডাক্টের জন্য তোমরা যে কোনো কিন্তু আই শ্যাডো প্যালেটে যে ডার্ক ব্রাউন বা ব্ল্যাক শেড থাকে সেটা দিয়ে একটা অ্যাঙ্গুলার ব্রাশের মধ্যে দিয়ে কিন্তু তোমরা আইব্রো ফিল করে নিতে পারো। যদি এক্সট্রা আইব্রো পেন্সিল তোমরা খোঁজ করো তাহলে আমি মিনাওয়ের এই আইব্রো পেন্সিলটা তোমাদেরকে সাজেস্ট করব। এটার দাম জাস্ট 40 রুপিস, এটা যে কোনো তোমরা লোকাল স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। নেক্সট আসছি কাজল আর হচ্ছে মাস্কারা। কাজলের জন্য আমি সাজেস্ট করছি তোমাদের মেকআপের এই কাজলটা, এটা জাস্ট দাম 50 টাকা মাত্র, যে কোনো লোকাল স্টোরে তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি চাও তোমরা আরেকটা কাজল ইউজ করতে পারো, সেটা হচ্ছে এলিয়েটিনের আই ড্রামা কাজল, সেটাও কিন্তু 90 রুপিস, সেটাও খুব অ্যাভেলেবেল সব জায়গায় তোমরা পেয়ে যাবে মার্কেটে আর অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। আর মাস্কারার জন্য আমি বলবো কোলোসোল মাস্কারা ইউজ করতে পারো বা মেবলিনের আরেকটা মাস্কারা, সেটা হচ্ছে হাইপার কার্ল মাস্কারা। এই হাইপার কার্ল মাস্কারাটাও কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল আর এটার দাম খুব অ্যাফোর্ডেবলের মধ্যে। তোমরা যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা মাস্কারা অবশ্যই ট্রাই করতে পারো। আইলাইনারের জন্য আমি বলবো ল্যাকমে ইনস্টা লাইনারটা, এই লাইনারটা খুব কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটা খুব সুন্দর, একদম জেট ব্ল্যাক আর ইজিলি এটা টিপটাও খুব সুন্দর, খুব সুন্দরভাবে তোমরা অ্যাপ্লাইও করতে পারো, খুব থিন একটা টিপ। সো তোমরা ল্যাকমির এই ইনস্টা লাইনারটা অবশ্যই ট্রাই করতে পারো। কিছু আইশ্যাডো প্যালেটে, আইশ্যাডো প্যালেটের জন্য প্রথমে তোমাদেরকে বলবো শ্রেয়নের ফ্যান্টাসি ড্রিম আই আইশ্যাডো প্যালেটগুলো। এই আইশ্যাডো প্যালেটগুলো কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আমার আইশ্যাডো প্যালেটের সাজেশনের একটা ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো। সাথে আরও দুটো বলতে পারি, সেটা হচ্ছে এই সুইস বিউটি হিলারি রোদার এই আইশ্যাডো প্যালেট দুটো, অনেক রকম কালার তোমরা পেয়ে যাবে, এই দুটো একসাথে তোমরা পারচেস করতে পারো। এছাড়া যদি শিমেরি আইশ্যাডো চাও তাহলে সুইস বিউটির এই আর্ট মুসে আইশ্যাডো প্যালেটটা, এটাও তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ডেফিনেটলি খুব সুন্দর শেডগুলো। ব্লাশার প্যালেটের হাইলাইটার প্যালেটের জন্য আমি বলবো ম্যাটে লুকের এই ব্লাশ প্যালেটটা, দেখতেই পাচ্ছ চার ধরনের ব্লাশ শেড তোমরা পেয়ে যাবে। আর এছাড়া আরেকটাও আছে, সেটা হচ্ছে ম্যাটে লুকের ব্লাশ কাম এই হাইলাইটার প্যালেটটা, দুটো ব্লাশ শেড আর দুটো হাইলাইটার শেড তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। হাইলাইটার আলাদা করে কেনার তোমাদের প্রয়োজনও পড়ছে না। যদি আলাদা হাইলাইটার কিনতে চাও তাহলে এই গ্ল্যাম 21-এর এই হাইলাইটারটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, এটার দামও কিন্তু 250 রুপিস জাস্ট। গ্লিটারি আইশ্যাডো খোঁজ করলে তোমরা সুইস বিউটির এই লিকুইড আইশ্যাডোগুলো ইউজ করতে পারো, এগুলো কিন্তু ভীষণ পিগমেন্টেড আর ভীষণই গ্লিটারি, খুব স্পার্কলি, খুব সুন্দর আইশ্যাডো। আর শেষ আসছি হচ্ছে এখানে লিপস্টিকের কথা। লিপস্টিক তো বিভিন্ন শেডে তোমরা পেয়ে যাবে, ফার্স্টেই বলবো এলিয়েটিনের কালার পপস লিপস্টিক, এই লিপস্টিকগুলো কিন্তু 100 টাকা, এখন তো দাম 75 টাকাতেও নেমে গেছে, তোমরা যে কোনোভাবে সমস্ত সাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, লোকাল মার্কেটেও তোমরা পেয়ে যাবে। এছাড়া ব্লু হেভেনের এই লিপস্টিকগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ কালারগুলোও কিন্তু খুব সুন্দর। সো ব্লু হেভেনের এই লিপস্টিকগুলো তোমরা ট্রাই করতে পারো। আর এছাড়া আছে মেবিনের এই ক্রিমি ম্যাট লিপস্টিকগুলো, এগুলোর দাম 299 রুপিস, প্রচুর শেডে অ্যাভেলেবেল আছে, সো তোমরা ডেফিনেটলি কিন্তু যে কোনো সাইটে চেক করতে পারো। সো গাইজ, এটা ছিল আমার টিনেজার্স বা বিগিনার স্পেশাল মেকআপ কিট। সো যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, সাথে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও অবশ্যই আমার ভিডিওটাকে, নাহলে আমি বুঝতে পারি না তোমাদের কেমন লাগছে, আর সবার সাথে শেয়ার করে দিও। সো টেক কেয়ার গাইজ, বাই বাই।